কেমন আছো? ভালো আছি। তোমার আসতে দেরি হলো যে। আব্বু খুব অসুস্থ ছিল, তাই দেরি হলো আসতে। তোমার আব্বুকে ভালো একটা ডক্টর দেখো। দেখাবো। দেখাবো, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো। বাসা থেকে আমার বিয়ে ঠিক করে দিয়েছি। রিয়া আমাকে একটা বছর সময় দাও। আমি তোমাকে আর কোনো সময় দিতে পারবো না, কারণ তুমি আমাকে কোনোদিন চুপে রাখতে পারবে না। তুমি কখনোই ভালো একটা চাকরি পাবে না। আমার একদিনে যে খরচ আছে না, তুমি 7 দিনেও সেটা কায় করো না। ও আচ্ছা, তাই না? আচ্ছা, এখন যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, সে প্রতি মাসে কয় টাকা ইনকাম করে? সে গার্মেন্টসের ম্যানেজার, মাসে 1 লক্ষ টাকা আয় করে। রিয়া, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার জীবনে বেঁচে থাকার অবলম্বনটুকু হারিয়ে যাবে। দেখো, এসব আমার দ্বারা হবে না। তুমি তোমার মতো করে একটা মেয়ে দেখে বিয়ে করে নিও। তুমি এখানে এখনো সে আগের মতোই আছো, ভালো কোনো চাকরিও পাওনি। আচ্ছা, তোমার সাথে কে? ও আমার হাজবেন্ডের ছোট ভাই। আচ্ছা, তুমি কি আমাকে ভুলে গেছো? আচ্ছা বাদ দাও, তুমি আমার হাজবেন্ডের অফিসে যাও, আমি ওকে বলে তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই। আচ্ছা, তোমার সাথে বসে কি এক কাপ কফি খাওয়া যাবে? তোমার সাথে এখানে কফি নিতে গেলে লোকে কি বলবে বলো? ও হ্যাঁ, সেটাও একটা কথা, গার্মেন্টসের ম্যানেজারের বউ বলে কথা। আচ্ছা শোনো, তুমি এখানের ওয়েটার, আর এখানকার সবাই আমাকে চেনে। তোমার সাথে কফি খেলে সবাই কি মনে করবে? ও আচ্ছা আচ্ছা। এক্সকিউজ মি স্যার, আপনার বিকাল 5টায় মিটিং ছিল। প্লিজ তৈরি হয়ে নিন। হ্যাঁ, এই রেস্টুরেন্টের মালিক তো স্যার। তুমি যাও না। জি স্যার। অবাক হচ্ছ তাই না? এই রেস্টুরেন্টের মালিক আমি। শ্রাবণ, এই রেস্টুরেন্ট তোমার? শুধু এটাই নয়, আমার 10টা গাড়ি আছে, 4টা গার্মেন্টস আছে। কি যেন বলেছিলে তুমি, আমার দ্বারা কোনো ভালো চাকরি হবে না। হ্যাঁ, তুমি সত্য কথাই বলেছিলে, আমাকে কেউ চাকরি দেয়নি। এখন আমার কাছে চাকরি নিতে হাজার হাজার মানুষ আসে। ও হ্যাঁ, কি যেন বলেছিলে আর, তোমার সাথে বসে কফি খেলে তোমার মান সম্মান থাকবে না। আর এখন আমি বলছি, তোমার সাথে বসে যদি আমি কফি খাই তাহলে কি আমার মান সম্মান থাকবে? সেদিন তো তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। তোমার হাজবেন্ড গার্মেন্টসের ম্যানেজার 1 লক্ষ টাকা বেতন পায়, আর এখন আমার গার্মেন্টসে কয়টা ম্যানেজারকে আমি বেতন দিই জানো? আমার 10টা ম্যানেজার আছে, যাদের বেতন 2 লক্ষ টাকা করে। অনেক তো বলেছিলে, আমার দ্বারা কিছুই হবে না। সব ফেক মনে হচ্ছে তাই না? কিছুই ফেক না, সবই আমার। প্লিজ তুমি এভাবে বলো না।
জানো রিয়া, তোমার একটা কথা না আমার খুব কানে বাজে। তুমি বলেছিলে তোমার একদিনের হাত খরচ নাকি আমি সাত দিনেও ইনকাম করতে পারি না। আর আমি বলছি তুমি একদিনে যে ইনকাম করি না, তুমি আগামী এক বছরেও তা খরচ করতে পারবা না। অনেক স্ট্রেঞ্জ মনে হচ্ছে তাই না? শ্রাবণকে আজ অনেক চেঞ্জ লাগছে, শ্রাবণ অনেকটা পাল্টে গেছে। আর এই শ্রাবণকে পাল্টে দিয়েছো তুমি। শ্রাবণের ভেতরে যে মনুষ্যত্বটা ছিল তা সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছো তুমি। রিয়া, তুমি নিশ্চয়ই এটা ভাবছো যে আর শ্রাবণ তোমাকে এই কথাগুলো কেন বলছে? রিয়া, টাকা দিয়ে সব কিছু হয় না। আজকে যে দিনটা তুমি পার করছো, তোমার হাজার টাকা থাকলেও, লাখ টাকা থাকলেও, কোটি টাকা থাকলেও তুমি আজকের দিনটা ফিরে পাবে না। রিয়া, এই টাকা কিভাবে ইনকাম করতে হয় শিখিয়েছো তুমি। তাই পাঁচটা বছর যে কষ্ট করে এত কিছু করেছি। বাই দ্য ওয়ে, তোমার হাজবেন্ডকে আমার অফিসে পাঠিয়ে দিও, মাসে 2 লক্ষ টাকা বেতন। অফিসের কার্ড আচ্ছা, ভালো থাকো। আমার মিটিংয়ের টাইম হয়ে গেছে।